মিসমিল্লা রহমান এর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান মনিরা দেখার জন্য আজকে সিরাজমনিরা অনুষ্ঠানের তিরিশতম পর্ব আমাদের নিয়মিত আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেমেদিন দিন আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মানিত আলোচককে স্বাগত জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি সাদ জাতির সাদদাতের জান্নাত তৈরির ঘটনাটি উপস্থাপন করেছেন এবং বলেছেন সাদদাতের ভাগ্নে ইএমএন একটি জায়গা নির্ধারণ করেছেন জান্নাত তৈরির জন্য পরবর্তী ঘটনা প্রবাহ জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির সোহেল বিসমিল্লাহির রহমানির রাহীম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আদাময় রাবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাঁর আম্বিয়াই আম্বিআই কেরামগণের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করার প্রতি সপ্তাহে এই কদর টিভির মাধ্যমে আমরা আম্বিএমের জীবনী মোবারক নিয়ে আলোচনা করছি আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রসুল পাকসালি ওয়াসাল্লামার প্রতি জানাই দুরুদ ও সালাম সুদিমণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত হজরত হুদ আলিহি সালামকে রব্বুল আলমিন যে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন তারা ছিল আদ সম্প্রদায় আদ যার নাম ছিল যার নামানুসারে সম্প্রদায়ের নাম হয় আমরা আলোচনা করেছি তার দুইজন ছেলে একজন সাদিদ ছোটজন সাদ্দ সাদ্দাদের জন্মকাহিনী আলোচনা করেছি এবং সাদিদের বিষয়ে আলোচনা করেছিলাম পরবর্তী সময়ে সাদ্দাদ ব্যাপরোয়া হয়ে হয় সে আল্লাহর জান্নাতের বিবরণ যা আল্লাহ নবীর কাছ থেকে শুনেছে সে চিন্তা করল যে তাহলে আমি জগতে একটা জান্নাত একটা ব্যস্ত তৈরি করব যেটা তার রাব্বুল আলমিনের সাথে ছিল একটা চরম বেআবি যেমন কথা তেমন কাজ করার পরিকল্পনা নিয়ে তার ভাগিনা জোহান তাজি এই ভাগিনা জোহান তাজিকে নির্দেশ দেয় যে খুঁজে দেখো আমি একটা বেহস্ত তৈরি করব এই 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 জাল্লার নবী বলেছে তার খোদা নাকি এমন জান্নাত মানুষকে দিবে তা আমিও জগতে দেখাই দিতে চাই অনুরূপ জান্নাত তৈরি করে অনুরূপ জান্নাত তৈরি করে তুমি জায়গা খোঁজা শুরু করো জোহান তাজি সে বিচক্ষণ ছিল কিছুদিন পূর্বে সে একটা রাজ্য দখল করেছে সাদ্দাদের পক্ষ নির্দেশে তো তার সেই সক্ষমতা শক্তি দেখে সাদ্দ চিন্তা করলো যে আমার এই ভাগিনাকে যদি আমি দায়িত্ব দিই জান্নাতের জায়গা খুঁজে এটার তত্ত্বাবধানের জন্য বা তৈরি করার তত্ত্বাবধায়ক হিসাবে তাহলে হয়তো সেই কাজে সাকসেস হবে যার কারণে ভাগিনা জোহান তাজিকেই এই দায়িত্বটা সাদ্দাদ অর্পণ করে দায়িত্বটা তার উপর অর্পণ করলেন জোহান তাজি সে খুঁজতে শুরু করলো যে কোথায় গেলেই সাদ্দাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তার চাহিদা মতো জান্নাত তৈরি করা যাবে জান্নাত তৈরি করা যাবে খুঁজতে 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 সে ইয়েমেনে গিয়ে বিশাল ব্যাপী একশো চল্লিশ ক্রোশ বলা হয়েছে এত বড় এরিয়া সেই জায়গাটাকে সাময়িকভাবে সে পছন্দ করে সাদ্দাদকে জানায় সাদ্দাদ বিস্তারিত শোনে যে জায়গা কেমন বা তা সে যেমন চাইতেছে এমন হচ্ছে কিনা না সব কিছু শোনার পর সাদ্দ ডিসিশন দিল যে হ্যাঁ এখানেই জাননা তৈরি করা যাবে ব্যহস্ত তৈরি করব তোমরা কার্যক্রম শুরু করো সেখানে সাদ্দাদের যে রাজত্ব সব রাজত্ব থেকে অভিজ্ঞ কর্ম কারিগর যারা কর্মচারী বিন্দু দক্ষ যারা এই কাজে ভালো অভিজ্ঞতা রাখে এমন দক্ষ কারিগর একরাওয়ায় এসেছে তিন হাজার কারিগর দিয়ে জান্নাত তৈরি কাজ শুরু করে সে জান্নাত তৈরি কাজ শুরু করে তিন হাজার কারিগর তাদের সাথে তো সহযোগী হিসাবে আরো অনেক লোক ছিল ছিল তো প্রথমে পুরা এরিয়াটাকে তারা ম্যাপ করে নেয় নিয়ে একটা পরিকল্পনা করে কিভাবে কি করা যায় দক্ষ কারিগর দ্বারা কাজ শুরু করার প্রথম একটা পরিকল্পনা সেখানে তারা ভিতরে তাদের নির্মিত এমনভাবে জিনিসগুলো তৈরি করেছে যেন বোঝা যায় যে আসলেই বাস্তবে একটা বেহস্ত খুব আকর্ষণীয় আকর্ষণীয় সাদা তার রাজত্বে ঘোষণা দিয়ে দেয় যে যত স্বর্ণরূপ্য আছে সকলের সকল স্বর্ণরূপ্য যেন রাজ জমা দেওয়া হয় জমা দেওয়া হয় এবং ভালোভাবেই তাগিদ দেওয়া হয়েছে পরবর্তী সময়ে যদি কারো কাছে স্বর্ণরূপ পাওয়া যায় তাহলে এটার বিচার করা হবে তোমাদেরকে হত্যা পর্যন্ত করা হতে পারে এমনও ভয় ভীতি দেখানো হয় শাস্তি দেওয়া হবে স্বর্ণরূপ মহিলাদের ব্যবহারিত অলঙ্কার অলংকার সমূহ সব ছিনিয়ে নিয়ে তার সে কোষাগারে রাজকোষাগারে জমা করা হয় একটা বৃদ্ধ মহিলা বয়স্ক তার একটা কন্যা সন্তান ছোট কন্যা সন্তান তার গলার মধ্যে চার আনা পরিমাণ একটা রূপার সেন ছিল সাের সেই জালিম কর্মচারীগুলো সেখানে গিয়ে মেয়েটির গলা থেকে যখন এই চার আনা পরিমাণ রূপার চেনটাকে নিয়ে আসে মেয়েটা অনেক জোরে চিকার কান্নাকাটি শুরু করে বিধবা বাধা দিতে যায় যে দেখো আমাদের তার কিছুই নাই শুধুই চারানা পরিমাণ রূপ আর একটা চেন আমার মেয়ের গলায় এটা নিও না কিন্তু সাদ্দাদের লোক এটা মানল না যখন নিয়ে আসে মেয়ের গলা থেকে চেনটা বিধবা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার কাছে হাত উঠিয়ে বলেছিল হে পরে দিগার হে রব আলমিন এই জালিম কে তুমি ধ্বংস করে দিও অভিশাপ অভিশাপ পরবর্তীতে সকল স্বর্ণ গয়না রাস ও সাগারে এসে জমা করা হয় বেহস্ত্রীর ভিতরে স্বর্ণরূপ্য ইয়াকুত পাথর জহরতের পাথর অনেক কিছু তৈরি সেখানে তারা ব্যবস্থা করেছে এই স্বর্ণরূপ্য জহরত যাহাই আছে সাধারণ চিন্তা করেছে যে যেমন করেই হোক আমি আল্লাহ যে বেহেস্তের কথা বলছে তার পয়গাম্বর বলছে যে এমন এমন ব্যস্ত এটার ভিতরে কি কি থাকবে আমি সব কিছু এটা তৈরি করে দেখিয়ে দিব। যে আমিও এটা করতে পারি সুতরাং তোমার ইলাহকে আমি মানতে হবে ব্যাপারটা এমন নয় আমি নিজেও একজন ইলা ইলা এই পরিকল্পনা নিয়ে এই বেহস্ত তৈরির মূল টার্গেট ব্যহস্তের ভিতরটাকে জমিনটাকে তারা স্বর্ণরূপ স্বর্ণ মণিমুক্তা দ্বারা এটাকে ঢালাই করে এমনভাবে যে চকচক করছে পুরা এরিয়া যত গাটি যত স্বর্ণ যাহা তার রাজত্বে ছিল বা তার অধীনে যতটুকু সম্ভব হয়েছে সবগুলো এখানে ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করেছে এবং মাটিটা মেস্ক আম্বরের একটা ঢুকলি যেন সুগন্ধি সুগন্ধি পাওয়া যায় এমনভাবে তৈরি করা হয়েছে জায়গায় জায়গায় সে নহর করেছে ওই যে শুনেছে ব্যস্ত নহর থাকে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে সে বেহস্তের ভিতরে সে এই তার নির্মিত বেহস্তের মধ্যে এক জায়গায় মধুর নহর করে রেখেছে যে বেহস্তবাসী আসবে এখানে মধুপান করবে মধুপান করবে আরেকদিকে দুধের নহর করে রেখেছে আবার শরাবের নহর করে রেখেছে সে প্রমাণ করতে চাচ্ছে যে আমিও একজন ইলাহ আমিও জান্নাত তৈরি করতে পারি আমিও জান্নাত তৈরি করতে পারি তার নির্মিত এই বেহেস্তে ঢুকার গেইটের পাশেই বিশাল আকার করে চারটা মাঠ এমন ভাবে সুসজ্জিত করা হয়েছে ফলদার বৃক্ষ ঢুকার সাথে সাথেই ফলদার বৃক্ষ ফল ঝুলে আছে বৃহস্তবাসী হাঁটবে পাশেই ফল ঝুলে থাকবে এমন ভাবে সে তৈরি করেছে ফলদার বৃক্ষ ফাঁকে ফাঁকে স্বর্ণের কুরসি তৈরি করেছে যে বেহস্তবাসী গিয়ে সেখানে বসবে বসবে হেলান দিয়ে আরাম করবে আরাম করবে মানে সর্বরকম সে সুব্যবস্থাই আছে সুব্যবস্থা রেখেছে শুধু তাই নয় রং বেরঙের ফুল ফলদার বৃক্ষ তো আছেই রং বেরঙের ফুল গাছ শোভা পাচ্ছে একটু পরে গিয়ে যেন বসতে পারে যেমন কুরসি তৈরি করেছে সামনের টেবিলের সুব্যবস্থা করেছে ফল দেওয়া আছে এবং সবগুলো কিন্তু স্বর্ণ খচিত কারুকার্য টেবিল খুবই কুরসি চমৎকার করেছে এগুলো তৈরি করেছে বেহস্তের একটা পর্যায়ে যখন হয়েছে তার রাজত্বের যেই বালক বালিকাগুলো আছে উঠতি বয়সের তাদেরকে বলা হয়েছে আমার রাজত্বের যত বালক বালিকা সুন্দর সুস্ত্রী মেয়েগুলো ছেলেগুলো তাদেরকে বেহেস্তে পাঠিয়ে দাও হুর গেলমানের মতো তারা বিচরণ করেছে আমার বেহস্তবাসী যারা হবে সেখানে তারা হুর গেলমানের মতো তাদেরকে পাবে মানে এমনভাবে সে তৈরি ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে যেন কিছুতেই কোনো অসুবিধা না হয় এবং প্রমাণ করতে পারে সেও ব্যস্ত তৈরি করতে পারে সেও বেহস্ত তৈরি করতে পারে কথিত আছে যে এই কাজের জন্য যেমন দক্ষ হাজার হাজার লোক লেগেছে পাশাপাশি এই বোঝা বহনের জন্য স্বর্ণ বা ইত্যাদি ইত্যাদি বোঝা বহনের জন্য হাজার গাদাকে এই কাজে ব্যবহার করা হয়েছে এমনভাবে বেহস্ত তৈরি করে সে হুরগেল মানও দিয়েছে অর্থাৎ হ্যাঁ বালক বালিকাদের সুশ্রী সুন্দর বালক বালিকাদের দিয়েছে বেহস্তবাসীদের জন্য এইভাবে ব্যহস্ত তৈরি করেছে যেটা সৃষ্টিকর্তা রাব্বুল আলমিনের সাথে পাল্লা দিয়ে সে চিন্তা করলো যে আমিও একজন স্রষ্টা আমিও একজন ইলাহ এটা আমি প্রমাণ করে দিতে চাই যার কারণে সর্বরকম বেহস্তের কাজ সমাধান করা হলো যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেইভাবে সুসজ্জিত করা সুসজ্জিত করা হলো বেহস্তের ভিতরে এমন কোনো বিষয় রাখা হলো না তার জানা মতো যে যা একজন লোক প্রবেশ করে যেন সে বুঝতে পারে যে সত্যিকারী জান্নাতে নবী আল্লাহ আল্লাহ নবী এসে যেই কথা বলছে যে পরকালে জান্নাত পাবে আর আমি যে বলছি যে না ওই আল্লাহ প্রয়োজন নাই বা ওই আল্লাহ যে এক ইলার কথা বলছে যে আল্লাহর কথা বলছে এটা ভুল বরং আমি যে তাদের উপাস্য আমি যে তাদের ইলা আমি এটা যেন প্রমাণ করে দিতে পারি জান্নাতেরও সুব্যবস্থা এমন কোন সাইড সে তার জানা মতো রাখে নাই যে অপূর্ণাঙ্গ কমতি ছিল না কোনো কমতি ছিল না পরিপূর্ণ হওয়ার পর তাকে জানানো হয় যে হা আমাদের কার্যবলি শেষ হয়েছে আপনার কাছে জানতে চাচ্ছে জান্নাত তৈরি করতে কত সময় লেগেছিল ধন্যবাদ একটা রেওয়য়েতে এই জান্নাত তৈরি তিনশো বৎসরের কথা বলা হয়েছে তিনশত বছর এক রেওয়য়েতে পাওয়া যায় আবার অন্য অন্য রেওয়ায়তে এসে যে অনেক বৎসরের কথা উল্লেখ করা হয় নির্দিষ্ট কোনো সময়ের কথা কিন্তু এই বিষয়াদিগুলো গবেষণা করলে দেখা যায় যে আসলেই লং টাইম একটা প্রসেস এটা সে তার নির্মিত এই বেহস্ত সেটা যা বর্ণনা সিরাদ গ্রন্থ সহ বিভিন্ন তথ্যে পাওয়া যায় সাদ্দাদের ব্যহস্ত বানাইতে সময় লেগেছে অনেক এটা নিঃসন্দেহে তো আব্বুল আলমিন তিনি যে একমাত্র ইলাহ সকল ভ্রান্ত ইলাকে তিনি নস্বাদ করে দিয়েছেন এবং এই সাদ্দাদের ব্যহস্তর কি পরিণত হয়েছিল ইনশাআল্লাহ আমরা সামনের পর্বে আলোচনা উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আমাদের মহান প্রভু রাব্বুল আলমিনের আনুগত্য মেনে জীবন অতিবাহিত করার তৌফিক আনায়ত করুন আমিন ধন্যবাদ সম্মানিত আলোচক হজরতল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের সিরাজ অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ আলোচক আদ সম্প্রদায়ের সাদ্দাত কিভাবে জগতের বুকে জান্নাত তৈরি করেছেন সেই বিষয়টি সিরাদ গ্রন্থের আলোকে সুস্পষ্ট উপস্থাপন করেছেন তার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী সিরাজ্যমণি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি সে পর্যন্ত মোহান রাবুল আল আমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন